আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। থেকে পান খেতে বেরিয়ে দিনের আলোয় নিখোঁজ এলাকার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। 36 ঘন্টা অতিক্রান্ত হলো, মিলল না সন্ধান। ক্রমশায় ঘনীভূত হচ্ছে অপহরণের সন্দেহ, উস্কে দিচ্ছে 3 বছর আগে ব্যবসায়ীর মৃত্যুর উদ্ধার ভয়াবহ স্থিতি, আতঙ্ক এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। বাড়ি থেকে পান খেতে বেরিয়ে নিখোঁজ কাপড় ব্যবসায়ী 36 ঘন্টা অতিক্রান্ত হয়ে হলেও মেলেনি সন্ধান। পুলিশের দ্বারস্থ ব্যবসায়ীর বৃদ্ধ বাবা, দুশ্চিন্তায় পরিবারের লোকজন, ক্রমশই দানা বাড়ছে অপহরণের রহস্য। এভাবেই দিনের আলো ব্যবসায়ী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক এলাকাবাসী ও অন্যান্য ব্যবসায়ীরাও। এই ঘটনায় উস্কে দিচ্ছে 3 বছর আগে পার্শ্ববর্তী এলাকায় এক ব্যবসায়ী নিখোঁজ হয়ে যাওয়ার পর মৃতদেহ উদ্ধার করার ভয়াবহ সেই স্মৃতি। অভিযোগের পরেই তদন্তে নেমে পড়েছে পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুরে থানার অন্তর্গত কোড়লিয়া ভালুকা বাজারের বাসিন্দা সঞ্জয় কুমার আগরওয়াল, বয়স 48, এলাকায় তার একটি কাপড়ের দোকান রয়েছে। বিশিষ্ট এই প্রভাবশালী ব্যবসায়ী হিসাবে পরিচিত রয়েছে এলাকার। রবিবার বিকেলে তার বাড়ির থেকে বের হয় পান খাবার কথা বলে। বাড়ির পাশেই পানের দোকান যাবেন বলে তিনি যা করলো মেলেনি পানের দোকানে তিনি পান খেতে, সেটা ভালুকা স্টেশন রোডে 2 নম্বর প্ল্যাটফর্মের ওপরে রয়েছে। সেই পানের দোকানে জানান তিনি পান খেতে এসেছিলেন, কিন্তু তারপরে কোথায় চলে গেলেন কেউ বুঝতে পারছে না। পরিবার সূত্রে জানা যাচ্ছে কোনো পারিবারিক বা মানসিক ঝামেলাও ছিল। সোমবার বিকেলে সঞ্জয়বাবুর পরিবারের পক্ষ থেকে ভালুকা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করে। স্বাভাবিকভাবেই 36 ঘন্টা পেরিয়ে যাওয়ায় খোঁজ না মেলায় অপহরণের মামলা দায়ের করানো হয়েছে। এই ব্যবসায়িক পেছনে ব্যবসায়িক শত্রুতা প্রসঙ্গে 3 বছর আগেই পার্শ্ববর্তী এলাকায় ইটভাটার মালিক এইভাবে নিখোঁজ হয়ে গেছিল এবং পরবর্তী সময় বিহারের কাটিয়ারি বলরামপুর থানাকা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছিল। যদিও সঞ্জয়বাবুর পরিবারের দাবি তার সঙ্গে কোনো কারো শত্রুতাই ছিল না, কোনো হুমকি বা মুক্তিপণের সংক্রান্ত ফোনও এখনও পরিবারের কাছে আসেনি। অন্যদিকে অভিযোগ পেতেই নড়ে চড়ে বসেছে ভালুকা থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। অভিযোগ করলেন এখানে? এখানে এমনি অভিযোগ করলাম যে বাড়িতে বলেছে যে আমি পান খেয়ে আসছি, পান খেয়ে বেরিয়েছে, তারপর বাড়িতে চা তৈরি হয়েছে, চা তৈরি করার জন্য খুঁজছে, কোথায় গেল খুঁজে পাচ্ছে। তারপর থেকে আমরা খুঁজে আজ অব্দি এখনো পান খেতে গেছিলো 5:10-15 কাল 5 PM। 8 ঘন্টা করেই চা তৈরি হয়েছে। সব জায়গায় দেখেছি আমরা, স্টেশন সব অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। তারপর লাস্টে বলে এখানে মেশিনের জন্য অভিযোগ করতেছি। ব্যবসা কাপড়ের ব্যবসা এই 48-49 হবে। আর ছেলে কোনো গন্ডগোল, একদম সোজা মাঠার ছেলে। ও ছেলে টাইমই পায় না, তো কিছুই বুঝতে পারছি না। ওই জন্যই তো আমরা আপনাদের জানাচ্ছি। তারপরে বাড়িতে 24 ঘন্টার আগে কিছু হবে না, মিটিং করতে কেস কোনোদিন হয়নি। আমি কীভাবে বলবো অপহরণ হয়েছে না কী হয়েছে, আমরা তো এখন কিছুই বলতে পারছি না। পুলিশ তদন্ত করে দেখবে তবেই বোঝা যাবে যে অপহরণ হয়েছে না নিজে থেকে কী হয়েছে, আমরা কিছুই বলবো, পুলিশ তদন্তই বোঝা যাবে। অভিযোগ জানিয়েছি, পুলিশ তদন্ত শুরু করেছে, দেখা যাক এখন কী। এখন জীবিত আছে 1 ছেলে 2 মেয়ে। বেরিয়েছেন কোথায় গেলেন পান খাবার জন্য বলে গেছে, তারপর থেকে আমরা বলতে পারবো না কোথায় গেছে। আমার নাম ওম প্রকাশ আগরওয়াল, ভালুকা রোড কড়িয়ালি। आए थे कि ना उनको खोजने के लिए आए थे, हम ये ना
वो कहाँ गए हैं नहीं गए हैं वो हमको पता नहीं है, लेकिन वो घर से कहना गए थे, बोलते कि हम पान खाने जा रहे हैं, बस यही बोल के गए थे। उसके बाद हमको मालूम नहीं कहाँ गए नहीं गए, फिर हमको कुछ नहीं मालूम है क्या हुआ नहीं हुआ। फिर हम लोग आधा घंटा एक घंटा बाद हम लोग कोई भी निकले कि हाँ भाई कहाँ है नहीं, पहुँचे तो स्टेशन से पहुँचे तो हम लोग कहीं नहीं दिखाई दिए, लेके नहीं गए थे वो घर में ही थे, घर से ही बोल चले गए थे, फ़ोन नहीं लेके गए थे, फ़ोन नहीं लेके गए। फिर क्या हुआ? फिर हम लोग कुछ बोले तो फिर हम लोग नंबर छानबीन किए तो हम लोग कुछ मालूम नहीं पता कहाँ है नहीं है, कहीं पर दिखाई नहीं दिए वो। उसके बाद से नहीं कुछ नहीं है, कभी किसी जगह नहीं कुछ, अपन शांत थे, अपन दुकान से ड्यूटी नहीं मिला, जगह कहाँ से करेंगे वो, छोटा का बिजनेस है। आए थे अभी खोज कर रही है क्या कहाँ है नहीं, खोज करने बाद मालूम पड़ेगा कि कहाँ पर है, अभी हमें बता नहीं सकते कहाँ है वो। फ़ोन लेके नहीं गए, फ़ोन घर पर ही है, यही चाहते हैं भाई मेरे हस्बैंड जल्दी से मिल जाए, पुलिस जल्दी से खोज करे कहाँ है नहीं वो पता लगाए पुलिस। बेटा दो बेटा रेनू अग्रवाल संजय अग्रवाल। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।